প্রিয় দর্শক শুভেচ্ছা নিন, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন স্বাবলম্বীর পথে যে নারী তার গল্প ধারাবাহিকভাবে আমরা আপনাদের শোনাচ্ছি এবং আশা করি আপনাদের জীবনে এটা প্রভাব বিস্তার করছে। দিনে দিনে আমরা ইতিমধ্যে অনেকের গল্প আপনাদের শুনিয়েছি। আজকে আমাদের যিনি অতিথি বা যার গল্প আপনাদেরকে শোনাতে তার বাড়িতে নিয়ে যাব, তিনি হচ্ছে রূপজান। রূপজান হচ্ছে কাপাসডাঙ্গারি একজন মহিলা এবং যিনি খুব দারিদ্রতার কষাঘাতের ভিতরে থেকেই স্বপ্ন দেখেন এবং সে আস্তে আস্তে স্বপ্ন বুনতে শুরু করেছেন, কিছু কিছু স্বপ্ন বাস্তবায়নের পথে সে। তা আমরা রূপজানের গল্প শুনে আসুন, চলুন আমাদের সাথেই থাকুন। আমি রূপজান বেগম, গ্রাম কাপাসডাঙ্গা, ইউনিয়ন গরম্বা। আমি এই কোটেক সাজ প্রোগ্রামে দিয়েছি, ট্রেনিংয়ে যাই গেছি, যাওয়ার পরে হচ্ছে কি আমি অনেক কিছু জানতাম না, কিন্তু আমি জেনেছি। আমি আগে হাঁস মুরগি ফুসতাম না, গরু ছাগল ফুসতাম না, কিন্তু এখন আমি ফুসতেছি, হাঁস মুরগি ফুসতেছি, আমার মুরগি আছে, বাচ্চা ফুটাইছে, তারপরে হচ্ছে ডিম বিক্রি করতেছি, আমার চারটে হাঁস আছে, কিন্তু এই হাঁস আগে ফুসতাম না, কিন্তু প্রতিদিন আমার চারটে আসে, চারটে করে ডিম পাড়ে, আমার 40 টাকা হয়, মাঝে মাঝে খাই। এখন আমার সংসারের অভাব নেই, কিন্তু একসময় যাব 2 বছর আগে আমার মেয়ে যখন খাওয়া শিখিছে, কিন্তু আমার মেয়ে বলেছে আম্মু আমার বাদ দাও, কিন্তু আমার কাছে এমন ছিল যে 10টা টাকা ছিল না, তারে আমি একটু খাবার কিনে দেবো। আমার বাড়ি এলো বলতে কি ইনকাম নেই, আমি কি করব, কিন্তু আমারও করার কিছু ছিল না, যে আমি তো এইটাই জানতাম না। কিন্তু শাম্মী আফা আছে, লাখি আছে, এরা মাসে 2 বার ট্রেনিং করা, এই স্বপ্না দিদি আছে, ইনি বলে আপনারা আপনাদের নিজের চোখ খুলুন, চোখ খুলে দেখেন যে এইটাই করা আপনাদের ভালো, যেহেতু আপনাদের সুযোগ সুবিধা হবে, ভালো হবে। কিন্তু আমি সেইভাবে হাঁস মুরগি ফুসলাম, ফুসে আমি কিছু টাকা দিয়ে 1700 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম, এই যে সে ছাগল, ছাগল কেনার পর ওই বাচ্চারা দিছে, এখন এই মাও গাবিন, বাচ্চাটাও গাবিন, মানে এই 2-3 মাস পরে আমার আবার বাচ্চা দেবে আশা করা যায়। তারপর 2টা রাজহাঁসের বাচ্চা কিনলাম, মুরগির বাচ্চা বিক্রি করে, রাজহাঁস বাচ্চা কিনলাম 350 টাকা দেখে, এখন আমার সেই হাঁস একটা মায়া, একটা মাদ্দা হয়েছে, এখন যদি ওই আছে ডিম পাড়ে সামনে, কিন্তু আমার আশা করা যে আরও প্রচুর টাকা হবে। তারপর আমার ইচ্ছা আছে, দেখেন আমার একটা ঘর নেই, আমার একটা মেয়ে হয়েছে, আমার ভবিষ্যতে চিন্তা আছে, মেয়েটারে আমার লেখাপড়া শিখাতে হবে, আমি আশা করি আমার বাচ্চারে আমি লেখাপড়া শিখাবো, তারপরে ভালো একটা ঘর তৈরি করবো, ভালো একটা ঘর তৈরি করবো, একটা গরু কিনবো, সে হাঁস মুরগি ফুসিছি, তারপর হাঁস ফুসিছি, মুরগি ফুসিছি, ছাগল ফুসিছি, এরপরে আমার ইচ্ছা আছে যে আমি একটা গরু কিনবো, গরু কিনে ইচ্ছা আছে যে আমি জমিও কিনতে পারি, কিন্তু আমার জায়গা জমিও নেই, তা আমি আশা করতে পারি একটা গরু যদি আমি ভালোভাবে ফুসতে পারি, একটা আমার 2টা হবে, 2টা আমার 3টা হবে, আশা করতে পারি যে আমি জমিও কিছু কিনতে পারবো। মাঝে মাঝে কিছু গাছ লাগাইলাম, আছে ওই জায়গায় যে ফুসাক গাছ আছে, সকালে রান্না করার কিছু ছিল না, কিন্তু আমি আছে শাক রান্না করলাম, এটা তো আমার বাজার থেকে টাকা নেই, আমি কিনতে পারলাম না, কিনা তো আমার লাগতেছে না, আমার বাড়িরটা হচ্ছে। তারপরে এই যে পুকুর আছে, এই যে আমি ব্যক্তিগত হিসেবে এই পুকুরটা আমি 2000 টাকা দিয়ে কিনেছি, শুধু আমার হাঁস মুরগি বিক্রি করা টাকা দিয়ে, এখন এই কিছু নেই, এখন আমি যদি খাওয়া দিই আমার 50 টাকা আসে, তারপর সঞ্চয় রাখিছি ব্যাংকে, প্রত্যেক মাসে হচ্ছে টাকা জমা দিই। তারপরে দলীয়ভাবে কাঁকড়া চাষ করেছি, তাতে আমার কিছু টাকা ইনকাম আসে, মাসে 200 আসে, মাঝে মাঝে 200 আসে, 300 আসে, বাঘের বাঘ পড়ে, কিন্তু এই টাকাটা আমার হচ্ছে সঞ্চয়ভাবে আমি রেখে দিচ্ছি, প্রত্যেক সপ্তাহে আমি 50 টাকা করে রেখে দিচ্ছি আমার এই মেয়েটার জন্য। যে আমার মেয়েটা 5 বছর, এই তো সামনে জানুয়ারিতে স্কুলে ভর্তি করতে হবে, তার একটা খরচ আছে, কিন্তু সংসার অভাব বানাটা নলি তো পারবো না, সে 50 টাকা আমি রেখে দিচ্ছি, যত বড় হবে তখন প্রাইভেট লাগবে। তারপরে তার খাতা কলম আছে, সবটা তার ফ্রি পাওয়া যায় না, আর ফ্রি ফালিও কিন্তু এতে ছেলে মেয়ে ভালো উন্নত হয় না, এখন ভালো আছি, আরও আশা করতেছি যে সামনে আরও ভালো হবো, আপনারাও দোয়া করবেন, আর আমরাও চেষ্টায় আছি, কারণ অন্ধ আর থাকবো না, নিজেও থাকবো না, অন্যরাও থাকতে দেবো না, কারণ দলীয়ভাবে কাজ করে নিজেরা সবাই সবার চোখ খুলবো। প্রিয় দর্শক, রূপজান চমৎকার কথা বললেন, আপনারা শুনলেন যে অন্ধ আর থাকবো না, নিজেও নিজের চোখে দেখবো, অন্যকেও দেখাবো। সে তার ধারণা, সে এতদিন অন্ধ ছিল, সে যখন উন্নয়ন সংস্থা থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন তখন তার চোখ খুলে গিয়েছে এবং সে তার স্বপ্নের শিখরে পৌঁছানোর পথে, স্বাবলম্বীর পথে। তাই রূপজানের গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে। রূপজানের গল্প যদি আপনাদের জীবনে কিছুটা হলেও প্রভাব বিস্তার করতে পারে বা আপনাদের উপকারে আসে, তাহলেই আমার সার্থকতা। আগামী পর্বে আবারও নতুন কোনো রূপজানের গল্প নিয়ে আমি হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।
জয় টিভি 24.com ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।